আর অন্যদিকে আমাদের কিন্তু দক্ষিণবঙ্গের দিকেও নজর রাখতে হচ্ছে, কারণ লাগাতার ভারী বৃষ্টি, আর সেই ভারী বৃষ্টিতে জল জমছে দুর্গাপুর, আসানসোল এবং রানীগঞ্জের বিস্তীর্ণ এলাকাতে। গারুইয়ের জল বাড়ায় আসানসোলের রেলপার নদীতে পরিণত হয়েছে, আবার রানীগঞ্জের জলের তোরে ভেসে যাচ্ছিল পাঁচজন, তাদেরকে উদ্ধার করা হয়েছে। আসানসোলের বিস্তীর্ণ এলাকা নদীতে পরিণত হয়েছে বলা যায়। রাজ্য জুড়ে জারি ভারী বৃষ্টি, টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর। আমি দাঁড়িয়ে আছি পানাগড় শিল্প তালুক সংলগ্ন 19 নম্বর জাতীয় সড়ক, এবং এই জাতীয় সড়কের সঙ্গে লাগোয়া যে সার্ভিস রোড, তার অবস্থাটা একটু দেখাতে বলি যে কি অবস্থা। একটা ছোটখাটো জলাশয় রূপ নিয়েছে এই সার্ভিস রোড। অন্ডাল বিমানবন্দরের ভিতরেও জমেছে জল, বিঘ্নিত বিমান পরিষেবা। অন্ডালের থানা রোড সহ পাশাপাশি বিভিন্ন এলাকায় জল থই থই অবস্থা, বহু বাড়িতে ঢুকেছে জল। প্রবল দুর্ভোগে দুর্গাপুরের মেন গেট, বিধাননগর, রাতুরিয়া, অঙ্গদপুর হাউসিং কলোনি, বেনাচিতি এলাকার বাসিন্দারাও। গোলসির চাঁদ তেতুল পঞ্চায়েতের একাধিক এলাকায় জল, ভেঙে পড়েছে কাঁচা বাড়ি। কাঁকসাতেও একই চিত্র, পানাগড়ের রেলপার, সারদাপল্লী ও সুভাষপল্লী এলাকাতেও জল। আমাদের এই প্রতি বছর এই বৃষ্টিতে জল ঢুকে যায়, থাকতে পারি না ঘরের ভেতর, গোটা বাড়ি জলে একদম ভরা, একটা বাচ্চা নিয়ে থাকা, আমি একজন বয়স্ক মানুষ, কি যে অসুবিধা আছে আমরাই জানি। পঞ্চায়েতে কাজ হয় না, কোথায় কাজ হবে? সময় ওরা ভোট নিয়ে যায় পঞ্চায়েতে, এক ফোঁটা কাজ নেই, আমরা ভোর রাত থেকে জেগে বসে আছি। নাগারে বৃষ্টিতে আশঙ্কাজনক অবস্থা আসানসোলের রেলপারেরও। গারুই নদীর জল বাড়ায় হু হু করে এলাকায় জল ঢুকতে শুরু করেছে। বড়সড় বিপদ এড়াতে এলাকায় চলছে পুলিশি টহলদারি। বেশ কিছু পরিবারকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে, নামানো হয়েছে উদ্ধারকারী দল। আজকে আমরা কিছুটা রাহাত পেয়েছি এখন পর্যন্ত, মানে যেভাবে ড্রেন ট্রেন সব নেড়ো করে গেছে, নদীটা নেড়ো করে গেছে, ঢোকল করে জল বেরোবার রাস্তা নেই, সেই জন্যে বৃষ্টি হলে, অল্প বৃষ্টি হলে জলটা চলে আসে। এবার কন্টিনিউ যে বৃষ্টিটা হয়েছে, নদীতে জলটা বেড়েছে, সব নদী নালা ভরে গেছে। আগেও বলেছিলাম যে গারুই নদী নিয়ে বিপদে আমরা পড়তে চলেছি, কিন্তু আমাদের কথা শুনবে কে? সব খুব জ্ঞানী ব্যক্তিরা বসে আছে, শুধু ঠান্ডা ঘরে বসে সিদ্ধান্ত নেয়, এই মিটিং ওই মিটিং ওই মিটিং। আমরা মিটিং হলে সমস্যা সমাধান হবে? মিটিং এ যা সিদ্ধান্ত হচ্ছে সেটা তো ইমপ্লিমেন্ট করতে হবে। আসানসোলের কল্যাণপুর জলের তলায় চলছে নৌকা, অন্যদিকে রানীগঞ্জের বিস্তীর্ণ এলাকাও জলমগ্ন। জলের তোরে ভেসে যাচ্ছিল পাঁচজন, তাদের কোনো ক্রমে উদ্ধার করা হয়। এলাকায় যায় দমকল বাহিনী, জল জমেছে কুলটির প্রিয়া সিনেমা হল সংলগ্ন এলাকায়। দুর্দশার মুখে দিন গুজরান স্থানীয়দের। রমেন মজুমদার ও ব্রজ ব্যানার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। বুধবার থেকেই নাগারে বৃষ্টি, জলমগ্ন বিভিন্ন জেলা, কোথাও সাবওয়েতে ঢুকেছে জল, তো কোথাও কজওয়ে ডুবেছে জলে, কোথাও আবার নদীর জল ঢুকে ভেঙেছে কাঁচা বাড়ি, মৃত্যু হয়েছে একাধিক গবাদি পশুর। দুদিনের বৃষ্টিতে দক্ষিণবঙ্গে বিপর্যস্ত জনজীবন। খানাকুলের গড়ের ঘাট এলাকায় ভাঙল ব্রিজ, টানা বৃষ্টিতে বেড়েছে রূপনারায়ণের জল, জলের তোড়ে ভেসে গেল বাঁশের সেতু, এখন নদী পারাপারের জন্য নৌকাই একমাত্র পথ। বীরভূমের কোনায় কোনায় জল, টানা বৃষ্টির ফলে বিভিন্ন নদ নদীতে জল বেড়েছে, নদী থেকে গ্রামে হু হু করে জল ঢুকছে। জয়দেবের কেন্দুলি সহ বিভিন্ন গ্রাম ডুবেছে অজয় নদের জলে। বোলপুরের গোয়ালপাড়ায় কোপাই নদীর জল উঠল কজওয়ের ওপর, জলে ভেসেছে বোলপুর পুরসভার 6 নম্বর ওয়ার্ডও। দুদিনের বৃষ্টিতে জলমগ্ন বারুইপুর পুরসভার 4 নম্বর ওয়ার্ড, বাড়িতেও জল ঢুকছে হু হু করে। জমা জল বের করার জন্য পুরসভার তরফে 8টি পাম্প চালানোর ব্যবস্থা করা হয়। নাগারে বৃষ্টিতে জলে ডুবেছে হুগলিও, জলের তলায় ব্যাঞ্জল সাবওয়ে, চুঁচুড়া, পীরতলা, লিচু বাগান, ক্যান্টিন বাজার, কোদালিয়া, জলমগ্ন সর্বত্র। জল থই থই কালনা শহর, হাঁটু জলে বিপর্যস্ত জনজীবন, ডুবে গিয়েছে ভাতার বাজার ও আশেপাশের এলাকা, বিভিন্ন দোকানের গোডাউনেও ঢুকেছে জল। গোডাউনে মালের স্টক ছিল 30 থেকে 40 লাখ,
সব জলে ডুবে গেছে। কি ছিল অধিকাংশটা? কি ছিল অধিকাংশ? চাল, ডাল, তেল, পোস্ত, চিনি, ময়দা, বেসন সব জলে ডুবে গেছে। তেল, ভুসি, তেল সবই জলের তলায় চলে গেছে। কাটোয়া শহরও জলের তলায়, রাজ্য সড়ক ব্রিজের উপরেও জল, বন্ধ রয়েছে কাটোয়া করুই বাস চলাচল। রিপাবলিক বাংলা। জলের তলায় বনকি আদিবাসী পাড়া শিশু শিক্ষা কেন্দ্র, ফলে বন্ধ পঠন পাঠন থেকে মিড ডে মিল। প্রতি বছরে বৃষ্টি মানে এই পরিস্থিতি। গত বছরও জলের তলায় ছিল এই শিশু শিক্ষা কেন্দ্র, আর এ বছরও গত বছরের থেকেও আরো ভয়ানক পরিস্থিতি। দেখুন একবার ছবিটা। গত বছর অর্থাৎ 2023 সালে এই ছবিটা তুলে ধরেছিলাম যে বাঁকুড়ার ইন্দাস ব্লকের আকুই এক নম্বর পঞ্চায়েতের বনকি আদিবাসী পাড়ার যে শিশু শিক্ষা কেন্দ্র আছে, সেই শিশু শিক্ষা কেন্দ্র জলের তলায়। এবছরে কিন্তু ছবিটা একটুও পাল্টায় নিতে প্রায় এক কোমর জল, এবং সেই কারণেই কিন্তু এই শিশু শিক্ষা কেন্দ্র বন্ধ রয়েছে এবং পঠন পাঠন বন্ধ রয়েছে। শিক্ষা কেন্দ্রের শিশুদের জন্য যে টিউবওয়েল, সেই টিউবওয়েল কিন্তু জলের তলায়, এবং পাশাপাশি এখানকার গ্রামবাসীরা কিন্তু একাধিক অভিযোগ করছেন। অর্থাৎ প্রত্যেক বছর বর্ষা আসলেই কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়। বারবার প্রশাসনকে জানানো হয় যে নিকাশি ব্যবস্থার জন্য এবং ড্রেন তৈরির জন্য, সেই সমস্যার কিন্তু সমাধান আজও হয়নি। প্রচণ্ড অসুবিধা হয়। আমরা আর বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে দেখুন, গত বছর থেকে আমাদের যে সমস্যা চলছে, এই সমস্যা আমাদের সমাধান হচ্ছে না। আমরা প্রশাসনকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, ডিএমকে জানিয়েছি, সমস্ত প্রশাসনের আধিকারিককে জানানো হয়েছে। আমাদের জল নিকাশের ব্যবস্থা না করার জন্য আমাদের এই অবস্থা পড়ে আছি। আমরা হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের মানুষ। আজকে যদি এখানে কোনো ব্রাহ্মণ বা অন্য কোনো উচ্চজাতি শ্রেণী বসবাস করতেন, তাহলে আমাদের যতটা সম্ভব মনে হচ্ছে এতদিনে কাজ হয়ে যেত। কি বলছেন? এত মারাত্মক অভিযোগ করছে। হ্যাঁ, অভিযোগ আমরা দেখতে পাচ্ছি তো। আমাদেরকে আসছেন এখানে এসে আমাদেরকে বোঝানো হচ্ছে যে হ্যাঁ হবে হবে, এখানে এইটি ভিডিও এবং লোকাল পার্টির সমস্ত নেতা এসেছেন, দেখেছেন, কিন্তু কোনো কাজের কাজ হচ্ছে না। আমাদেরকে প্রলোভ দেওয়া হচ্ছে, এটা করে আমাদের ড্রেনটা হয়। আমাদের ছেলেমেয়েরা যাও, কেউ পড়াশোনা করতে পারছে না, মিষ্টি মিটুলি সব বন্ধ আছে, রান্না খাওয়া কোনো কিছু করতে পারছে না। শুধু সব আসছে ভিডিও থানা সমস্ত কিছু পাঠিয়ে এসছে, কিন্তু আমাদের কোনো ব্যবস্থা হচ্ছে না। আমরা দেশ শুধু আমরা সাঁওতাল এবং আদিবাসীর জন্য, এই জিনিসটা কিন্তু হচ্ছে না। হ্যাঁ, আমাদের এখানে জল নিকাশি হচ্ছে না। এই মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাই যে যাতে জল নিকাশির ব্যবস্থা হোক। এই প্রত্যেক বছর এইরকম হালকা বৃষ্টি হলেই আমরা এই বন্যায় ডুবে যাচ্ছি, এই ঘরবাড়ি সব প্রায় ডুবে যাচ্ছে, এইরকম অবস্থা। কী চাইছেন এখন? এখন প্রশাসনকে জানাই যে এই ব্যবস্থা যাতে হোক, যে জল নিকাশির ব্যবস্থাটা। অর্থাৎ প্রশাসনের কাছে একটাই অনুরোধ, যাতে জল নিকাশি ব্যবস্থাটা খুব তাড়াতাড়ি হয়, এমনটাই কিন্তু তারা দাবি রাখছেন। বাঁকুড়া ইন্দাস থেকে মৃন্ময় পান, রিপাবলিক বাংলা। প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকার কথা জনপ্রতিনিধিদের, কিন্তু বৈঠকে ডাকি পেলেন না বিরোধী বিধায়ক। খয়রাশোলে শুরু হয়েছে ব্লক লেভেল রিভিউ মিটিং। জেলা শাসক বিধান রায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, জেলা পরিষদের এটিএম সহ প্রশাসনিক কর্তারা উপস্থিত এই বৈঠকে, এমনকি পঞ্চায়েতের প্রধানরা উপস্থিত এই বৈঠকে। একমাত্র অনুপস্থিত এলাকার বিধায়ক অনুপ সাহা। না নোটিফিকেশন, না মেল, না ফোন, কোনো কিছুই আজকে না করে আজকে প্রশাসনিক বৈঠক করছে প্রশাসন। জনগণের কথা আজকে বলতে পারলাম না, জনগণকে আজকে প্রশাসনে কি আলোচনা হলো সেই বিষয়ে জানাতে পারলাম না। এই সমস্ত কিছু বঞ্চিত করেছে রাজ্য সরকারের প্রশাসন। এলাকার উন্নয়নে বড় ভূমিকা থাকে বিধায়কের। বিধায়ক তহবিলের অর্থেই করা হয় এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ। তাহলে উন্নয়ন নিয়েও কি বিভাজনের রাজনীতি শাসক দলের? হঠাৎ করে এই বৈঠক ডাকা হয়েছে। বীরভূমে উন্নয়নে কোনো বাজবিচার করা হবে না, সাফাই জেলা শাসকের। উন্নয়নে সবাইকে নিয়ে আমরা এগোতে চাইছি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেটাই নির্দেশ দেন আমাদেরকে। সেই নির্দেশ মেনেই আমরা উন্নয়নে সবাইকে ডেকে সবার সাথে আলোচনা করে সবাইকে পাশে নিয়েই সবার সাথে সহমত পোষণ করেই আমরা এগোচ্ছি এবং এগোতে চাই। এই প্রথম নয় অভিযোগ, এর আগেও প্রশাসনিক বৈঠকে করা হয়েছে দ্বিচারিতা।
লেগেছে রাজনীতির রং, যার ফলে বঞ্চিত হয়েছেন সাধারণ মানুষ। বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা।